এই জামানায়ও হকপন্থী আলেম বাতিলপন্থী আলেম চিনার অন্যতম একটা মাধ্যম হলো যারা জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, খিলাফা, ইমারা, শরিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহর পক্ষে কথা বলবে, যারা পক্ষে কথা বলে তাদেরকে সাপোর্ট দিবে, এরা হলো হকপন্থী আলেম। আর যারা জিহাদের বিরুদ্ধে, খিলাফার বিরুদ্ধে, ইমারার বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এর বিরোধিতা করবে, অথবা যারা এই কাজ করে তাদের বিরোধিতা করবে, তাদেরকে মানাদি বলবে, তাদেরকে উগ্রবাদী বলবে, অতি জজবাদী বলবে, এরা হলো সব বাতিল পন্থী আলেম। মুসলমানের আন্দোলন হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য, মুসলমানের আন্দোলন হলো আমাদের হারিয়ে যাওয়া খেলাফতকে ছিনিয়ে আনার জন্য, আমাদের থেকে যে খেলাফত তারা ছিনিয়ে নিয়েছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, ফরজ বিধান। নসবুল ইমামি ফরজুল আকিদার কিতাবে পড়ে আসে, ঠিক আছে কিনা কে জানে উস্তাদজি? ঠিক আছে বলতেছে হুজুর, হে খলিফা প্রতিষ্ঠা করা ফরজ। কত বড় দুঃখের বিষয় যে আজকে গণতন্ত্রের গোলক দাদায় 100 বছর আমরা ঘুরতে 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 এখন আমাদের মতো লেবাসদারি নামি দামি কোন কোন ক্ষেত্রে সেলিব্রিটি ব্যক্তিরাও বলে ফেলতেছে ওয়ালিয়াজু বিল্লাহ মিন যালিক, যে খেলাফত প্রতিষ্ঠা করা নাকি ওয়াজিব বা ফরজ কোনো বিধান নেই। হায় 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 হায়, এটা হলো গণতন্ত্রের বিষবল। গণতন্ত্র মানতে মানতে, গণতন্ত্রের অধীনে গোলামি করতে করতে নিজের অস্তিত্ব বলছে, নিজের দায়িত্ব বলছে। একজন আলেম কিভাবে বলতে পারে, কিভাবে বলতে পারে খেলাফত আমাদের ফরজ দায়িত্ব না, খলিফা প্রতিষ্ঠা করা বলে আমাদের ফরজ দায়িত্ব না, ওয়াজিব মানে কি? হায় হায় রে কিরে, হ্যাঁ এ মুসলমান সাবধান হন, এখনো আবার আমাদেরকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ধরনের, হ্যাঁ কলা ঝুলাইয়া, কলা কলা ঝুলেছে না মূলা ঝুলেছে আল্লাহ জানে, হ্যাঁ আমার এমপি বানানো হবে, আমার মন্ত্রী বানানো হবে, আমি প্রাইম মিনিস্টার হব, প্রাইম মিনিস্টার হইবেন না গোলাম হইবেন বুঝবেন পরে না, এমপি মন্ত্রী খাওয়াইব। ইতিহাস থেকে শিক্ষা নেন, মুসলমান বিশেষ করে ওলামায়ে কেরাম পশ্চিমকালেও গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না, গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না, আমরা গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রের বিরোধিতার কারণেই আমাদেরকে গুম করা হয়েছে, 10 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, 3 বছরের মতো 32 মাস আমাদেরকে জেলখানায় আটকে রাখা হয়েছে। আমি আপনারাও চিনেন, এই অঞ্চলেও আমি আলোচনা করেছি কম বেশি, আমি ওপেন একজন বক্তা, হেফাজত ইসলামের সাধারণ একজন কর্মী, কোনো দায়িত্বশীল না, আমি দাওয়াতের কাজ করেছি, মুসলমানদের মধ্যে আমলের দাওয়াত, অমুসলিমদের মধ্যে ইমানের দাওয়াত, নবমুসলিমদের পুনর্বাসন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করা। তাহলে আমি কি গোপন ব্যক্তি, কোনো গোপন দলের সাথে সম্পৃক্ত? কিচ্ছু না, কিন্তু আমাকে গুম করে 10 দিন চোখ বেঁধে হাত বেঁধে রাখা হয়েছে অন্ধকার রুমের ভিতরে, একদিন কারেন্ট লটকায়া কারেন্টের শর্ট দিয়ে পিটেছে আর বলছে যে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম, তো আমি বলছি কি বলবো, বলে এটা এই, আমি বলতাম যে এটা তো আল্লাহরই হুকুম, আল্লাহই বলছেন ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, এই কথাটা পর্যন্ত আমরা বলতে পারি না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা বলতে কি লজ্জা লাগে, ভয় লাগে? তো তাহলে আলেম পরিষদেন কে, মুসলমান পরিষদেন, ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে কোনো হিন্দু শহীদ হবে না, কোনো শাতিমুর রসুল শহীদ হবে না, কোনো নাস্তিক শহীদ হবে না, নাস্তিক শহীদ হবে, শহীদ হইতে হলে আগে মুসলমান হইতে হবে, অত কাফের অত বেঈমান তো আবার কিভাবে কি হয় শহীদ হয়? দেখেন আপনি যদি আলওয়ালা ওয়াল বারা এর সীমারেখাকে ঠিক না রাখেন, হ্যাঁ এর প্রাচীর সীমান্ত প্রাচীর ঠিক না রাখেন, এটাকে যদি ভেঙে দেন তো কোন সময় আপনার মেয়ে হিন্দুকে বিয়ে করবে আর আপনার ছেলেকে খ্রিস্টানের কাছে বিয়ে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন, খুব ভয়ঙ্কর বিষয়।
আমি বললাম আল্লাহর ঘোষণা হলো একমাত্র শরীক ধর্ম ইসলাম, আর আমরা ওলামায়ে কেরাম এবং মুসলমানরা হলাম আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল কর্তব্য প্রাপ্ত আমরা, আমাদের দায়িত্ব আল্লাহ যা বলছেন সেটা বলা। বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, সুতরাং তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বললাম যদি এইটাই আপনাদের উদ্দেশ্য হয় তাহলে করসপায়ার দিয়ে দেন, আমাকে ছাড়ি দিয়ে না, ছাড়ি দিলে আমার আমি আমার একই ওয়াজ করব, গণতন্ত্র কুপুরি এবং শিরিকি মতবাদ, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকা সম্ভব। মুসলমান খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আমি গুনাহগার হব না, এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমাদেরকে বলা হয় কেন আমাদের আকাবিরা গণতন্ত্র করছে না, অনেকে বলে আলহামদুলিল্লাহ আকাবিরা গণতন্ত্র করছে, দেখেই তো এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, আকাবিরদের সময়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, তাহলে তুমি আর আমি কোন লেসপেন্সার যে আমাদের সময় হবে? আমরা কি মানুষের কাছে হাফিজ্জি হুজুরের চেয়ে বেশি সমাদৃত? এই হুজুরের কি মানুষ হাফিজ্জি হুজুরের চেয়ে বেশি ভালোবাসে? আমার কি মানুষ শামসুল হক ফরিদপুরের চেয়ে বেশি ভালো লাগে বাসে? আমাকে কি মুফতি আমিনের চেয়ে বেশি ভালোবাসে? এ কথা বলেন, আমাকে কি শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহর চেয়ে বেশি মানুষ ভালোবাসে? আজকে এখানে যারা আসতেছে এরা কেউ, অথবা আমাদের দেশে আরো যারা সেলিব্রিটি আছে কেউ কি শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহর চেয়ে বেশি গ্রহণযোগ্য? তারপরে মুফতি আমিনের চেয়ে বেশি গ্রহণযোগ্য? আমাদের হাফিজ্জি হুজুরের চেয়ে বেশি গ্রহণযোগ্য? তো উনাদের সময় যদি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না হয়, ইসলামপন্থীদের ক্ষমতা দেওয়া যাওয়া সম্ভব না হয়, তো আমি বলে দিচ্ছি ছোট মুখে বড় কথা, তোমরা না তোমাদের মতো আরো 100 পুরুষ আসলেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, ইসলামী কোনো দল ক্ষমতায় দেওয়া সম্ভব না। মানলে মানেন, না মানলে আরো গোলামি করা। গোলামি তো 100 বছর ধরে করতেছি, কি আশ্চর্য 1200 বছরের আকাবির আসলাবদেরকে ভুলে গিয়ে শুধু 100 বছরের আকাবিরের কথা আমাদেরকে বলা হয়। কে আমাদের যে খেলাফতের 1200 বছর ছিল না, খেলাফা আলা মিন হাদিন নবুয়া, সর্বশেষ খেলাফতে উসমানী, হ্যাঁ তুরস্কের যে খেলাফতে উসমানী এই পর্যন্ত সর্বশেষ খলিফা পর্যন্ত 1200 বছর পর্যন্ত মুসলমানদের খেলাফা প্রতিষ্ঠা ছিল কি ছিল না? হ্যাঁ, কখনো জুলুম বেশি হয়েছে, স্বজন প্রীতি হয়েছে, অনেক ধরনের তাদের মধ্যে কমতি ছিল, কিন্তু তারা কোরআনকেই একমাত্র সংবিধান মানছে, ঠিক কিনা? তো তাহলে 1200 বছরের আকাবিরদেরকে আকাবির মনে হয় না, এদেরকে আসলাফ মনে হয় না? সাহাবায়ে কেরাম, তাবেইন, তবে তাবেইন, আইম্মে মুজতাহিদিন, হ্যাঁ একের পর আমাদের একের পর এক, এই গণতন্ত্রের ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত এই গণতন্ত্র নামক শিরিকি মন্ত্র এটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমাদের আকাবির আসলাফরা কি রাজনীতি করে নাই? তাইলে ওই রাজনীতি ভুলে গিয়ে গণতন্ত্রের লেসপেন্সারি শুরু করছেন কিনা? আমরা আগেও গণতন্ত্র বিরোধী ছিলাম, এখনো গণতন্ত্র বিরোধী থাকবো, ফাঁসিতে ঝুললেও গণতন্ত্র বিরোধী ইনশাআল্লাহ। গণতন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ ইসলামী এমআরআর বাংলাদেশ। দিতে পারবেন তো মিছিল? নাইলে কিন্তু আবার বাতিল গ্রুপের পকেটের কি হয়ে যাবেন, খোরাক হয়ে যাবেন। কষ্ট হয়েছে অনেক, অনেক ওলামা, অনেক তোলাবা, অনেক হাফেজ, অনেক আলেম, অনেক তাওহিদবাদী, অনেক সাধারণ মুসলমানের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আবার সুযোগ করে দিয়েছে, আপনি আপনার মসজিদে, আপনার মাদ্রাসায়, আপনার খানকায়, ওয়াজ মাহফিলে, শানের সালাত সম্মেলনে, সিরাতুন্নবী সম্মেলনে, এরপরে গণসমাবেশে, সর্বপ্রকার মজলিসে, সর্বস্থানে, সব সময়ে আপনি তাওহীদের কথা উম্মতের সামনে খুলে বলার সুবর্ণ সুযোগ এটা। আবার গণতন্ত্রের পিছনে দৌড়াই না, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র দিয়ে কোনো অধিকার আদায় করাও সম্ভব না, আজ পর্যন্ত হয় নাই। দুই একটা হওয়া এটা কোনো সফলতা না, কিছু ভালো দুনিয়াতে বহুত কিছু আছে, কিছু ভালো জানা করে যে মানুষ দর্শন করে যে ওই পতিতালয় যে কোনো কিছু ভালো আছে, ওই মহিলা সাময়িক সে মজা পায় আর ওই মহিলার রিজিকের ব্যবস্থা হয়, ওটাও কিছু ভালো আছে, চুরি করে যে ওইটার ভিতরেও কিছু ভালো আছে, ডাকাইতি করে যে ওইটার ভিতরেও কিছু ভালো আছে,
এর অর্থ এই না যে আপনি কিছু ভালো থাকলেই সেটা করবেন, তাহলে আপনি আলেম কি জন্য? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহ যেখানে বলছেন হ্যাঁ যে আপনি অধিকাংশ লোকদের ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি অধিকাংশ মানুষের কথা মানতেন এই জমিনে তো তারা আপনাকে বিভ্রান্ত বানিত। গণতন্ত্র মানে কি? সকল ক্ষমতার মালিক জনগণ। বিশ্বাস করেন আপনারা? যে যে বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর এখানে কোনো কাজ নাই, তারা প্রত্যেকে মুরতাদ, প্রত্যেকে বেঈমান। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি কওমি মাদ্রাসায় বিশেষ করে আমাদের দেওবন্দি সিলসিলার ওলামা একরাম তোলাবাই এজামকে বলবো, বাবারা বাইরা পায়ে ধরি গণতন্ত্রের পিছে আর যায় না। দেখেন এই গণতন্ত্র দিয়েই কিন্তু খেলাফতকে ধ্বংস করা হয়েছে। আমাদের থেকে খেলাফত ছিনিয়ে নিয়ে তারা আমাদেরকে বাই রোড করে দিল, বাই ক্যানেল করে দিল, আলাদা একটা নদীপথ করে দিল, মূল স্রোত বন্ধ করে দিয়ে যে এখন তোমরা আর আল্লাহর দেওয়া ফরজ বিধান রসুলের সুন্না সাহাবা একরামের পদ্ধতিতে খেলাফার দিকে যেও না, এখন তোমরা গণতন্ত্রের দিকে যাও। রাজনীতি বললে গণতন্ত্রের রাজনীতি, সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ, কি রে লেনিন কার্ল মার্ক মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনের মতবাদ যদি এখানে চলতে পারে, বুক ফুলিয়ে যদি তাদের দালালেরা তাদের আদর্শ বাস্তবায়ন করতে পারে, প্রচার প্রসার করতে পারে, তাহলে আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, আমরা তাদের চেয়ে বেশি একমাত্র সঠিক ধর্ম, একমাত্র সঠিক আদর্শ মুহাম্মদ আরবির আদর্শের কথা তার চেয়ে বেশি বলতে পারি। তাহলে যদি তোমরা কুফুরি তন্ত্র কুফুরি মন্ত্র প্রচার করতে পারো, আমরা তাওহীদের মন্ত্র প্রচার করতে পারি ইনশাআল্লাহ। এজন্য আপনারা গণতন্ত্রের দিকে যাবেন না। আমি বারবার বলতেছি, আপনি একটা নদীর মাঝখানে বাঁধ দিয়ে দিলে এটা আজকে হোক কালকে হোক এই বাঁধ থাকবে না, 100 বছর পরে হলেও এটা ভেঙে যাবে, আবার তার রাস্তা সে ক্লিয়ার করে নেবে। কিন্তু যদি আপনি নদীর পাশ দিয়ে আরেকটা খাল করে দেন, আরেকটা রাস্তা করে দেন, এই নদী কোনোদিন কি হবে না, কথা বলেন ভাঙবে? এটা আর ভাঙার কোনো কিনা সুযোগ নাই। ঠিক আমরা গণতন্ত্রকে যদি মেনে নিই, হয়তো আমরা বলবো যে আমরা সাময়িকের জন্য মেনে নিছি, সাময়িকের জন্য মেনে নিলেই তো, আগে তো সাময়িকভাবেই নেওয়া হয়েছে, প্রথম তো সবাইকে বোঝানো হয়েছে এটাই যে আপনার লোক যদি আপনাকে বেশি ভোট দেয় তো আপনি ক্ষমতা চলে যাবেন। আর এখন যারা আমরা করতেছি তাদের মধ্যে কেউ কেউ বলতেছে এই গণতন্ত্র করা, এই নির্বাচন দেওয়া, এটাই নাকি উত্তম জিহাদ। দেখছেন এটাই স্বাভাবিককরণ হয়েছে গণতন্ত্রকে, প্রথমে কি করা হয়েছে স্বাভাবিককরণ হয়েছে, স্বাভাবিককরণ। এই স্বাভাবিক করতে 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 আমাদের আকাবি রাস্তাটা যখন চলে গেছে তখন আমাদেরকে বুঝাইছে তোমাদের মুক্তির একমাত্র রাস্তা এটাই। কেমনে? ওই যে মূর্তি পূজার গোড়ার কথা, মূর্তি পূজা আসলো কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, ওনার ইন্তেকালের পরে ওনার অনুসারীদেরকে ওনার সাহাবিদেরকে শয়তান এসা মানুষের বেশে বুঝাইলো যে দেখো উনি তো চলে গেছে, তা এখন যে তোমরা ইবাদত করবা তো পুরাপুরি মন বসতে হবে না, এখন তিনি তো নাই, তোমাদের মন বসবে কিভাবে? তাহলে এক কাজ করো, তার একটা কি করো, পাথরে খোদাই করা একটা ভাস্কর্য তৈরি করো, মূর্তি না, এটার নাম হলো ভাস্কর্য, বুঝলেন না আপনারা? এই ভাস্কর্য তৈরি করার জন্য সে কি দিল, মশওয়ারা দিল যে তোমরা তো এটা পূজা করবে না, এটা শুধু তোমাদের ইবাদতখানার সামনে রাখবা, পূজা করবে কার? আল্লাহ। ওটাকে দেখে দেবা তাহলে তোমাদের মন বসবে। আচ্ছা ঠিক আছে, এই প্রজন্ম যখন চলে গেল দ্বিতীয় প্রজন্ম আসলো, তখন বললো হারে তোমাদের বাপ দাদারা যাতে এত কষ্ট টাকা দিয়ে খরচ করে এটা বানাইছে, তোমরা এটাকে বাইরে রাখলা, রৌদ্রে ভিজতে শুকাইতেছে, বৃষ্টিতে ভিজতেছে, তো কি করতে হবে, এটাকে একটু ঘরের ভিতরে ঢুকাও, ওই এক কোনায় রেখে দাও পিছনে, ঠিক আছে পিছনের এক কোনায় রাখো। এরাও পিছনে রাখছে, শুধু দেখছে, পূজা করে নাই। তৃতীয় গ্রুপ যখন আসছে, তৃতীয় প্রজন্ম, তাদেরকে বলতেছে আহা তোমরা তোমাদের বাপদাদার বানানো ওই জিনিসটা, হ্যাঁ তোমাদের আকাবের আসলাপরা যার অনুসরণ করছে, যাদের মাধ্যমে তোমাদের বাপদাদারা হেদায়ত পাইছে, সেটাই হলো একমাত্র কে, এই ছবিটা, এই মূর্তিটা, এই ভাস্কর্যটা, এটারও অন্তত সামনে রাখো, পূজা করো আল্লাহরই, এটা কি থাক সামনে থাক। চতুর্থ প্রজন্ম আসার পরে বলছে তোমাদের বাপদারা এটারই পূজা করছে,
বুঝেননি কিছু? এ এখন গণতন্ত্রই জিহাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি খোদার কসম করে বলতে পারবো, আমাদের আকাবের আস্তাবরা বলেন আপনি হাবিব জুজুর, বলেন আপনি শেখুল হাদিস সাহেব হুজুর, বলেন আপনি মুফতি আমিনী রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, ওনারা কেউ এই গণতন্ত্রকে কোশ্চিন কালেও জিহাদ বলেন নাই, এই ভোট দেওয়াকে কোনোদিন জিহাদ বলেন নাই, কিন্তু আজকে এটাকে জিহাদ বলা হয়েছে। এ এটাই হলো ধারাবাহিকভাবে প্রথমে সহজকরণ, কথা বলেন নাই, এটাকে সহজ করা হইতেছে, সহজ এরপরে এটাকে আইন করা হবে। আপনারা বুঝেন না সহজ করা কেমনে হয়। আরে এই যে আমাদের মাসাসিরা দাদিরা নানিরা হুজুরের মার বিয়া, হুজুরের নিজের বিয়া অথবা হুজুরের দাদির বিয়া, কত বছর বয়স হয়েছে হুজুরে জিজ্ঞেস করেন, তো হুজুর বলবে হয়তো 8 বছর, নয় বছর, নয় 10 বছর, নয় 11 বছর, নয় 12 বছর, নয় 13 বছর, নয় 14 বছর, নয় 15 বছর সর্বোচ্চ। হুজুরের দাদির বিয়া মার বিয়া কবে হয়েছে জিজ্ঞেস করতে। আমার মার বিয়েটা আমি বলি, আমার মা আমারে বলছে বাবা আমার বিয়ে হয়েছে যখন আমি গোবর টুকাইতে গেছি, গোবর পুড়াইতে গেছি। গোবর বুঝেন আপনারা? গরুর গোবর, আগের দিনে মানুষে গরুর গোবর দিয়া কি বানায় না, মুটিয়া, আচ্ছা ঠিক আছে মুটিয়াই করি, যেটা আপনারা বুঝেন ওইটা আমিও বুঝি, মুটিয়া বানাইতো, জ্বালানি বানাইতো আর কি, হ্যাঁ, তারপরে খেতে দিত ফসলের উর্বর, উর্বর খেতের ফসল উর্বর হইতো, জমিন উর্বর করার জন্য এটা নি বলে গোবর টোকাইতে গেছি। একটা মেয়ে গোবর টোকাইতে গেলে তার বয়স কত হয় ওই সময়? 20 বছর। গোবর টোকায় কয় বছরের মেয়ে? 8, 9, 10, 11, 12 সর্বোচ্চ। 12 বছরের পরে সাধারণত কোনো মেয়ে যায় না। বলে গোবর টোকাইতে গেছি, গোবর কুড়াইতে গেছি, সেখান থেকে ডেকে এনে তোমার বাপের হাতে তুলে দিছে, 3 মাস পরে বুঝছি যে আমার বিয়ে হয়েছে মামাতো ভাইয়ের সাথে। তোমার বাপ হইলো আমার মামাতো ভাই, আমাদের বাড়িতে গেছে তো আমারে আমার আব্বা আমার মামারা গেছে আগেই, খালতো বোনে পালতো, খালাতো বোনে লালন পালন করতো, গোবর টোকাই দিয়েছে ওখান থেকে ডেকে এনে বলছে পুকুর থেকে গোসল করে আনো, নিজে নিজে গোসল করে আসছি, দুলাবাইয়ে গোসল করা নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আর এখন তো দুলাবাইয়ে গোসল করা না রে, গজব রে, এটার নাম হলো ডিজিটাল। আর এখন তো স্মার্ট, এখন কি রে, এই স্মার্ট যোগে এসে রফিক মাদানির ল্যাংটা করে মাইয়া লাগাই দিছে, এই স্মার্টের মাথা পরে পেশাব করিবে না, এই ডিজিটালের মাথা পরে পেশাব করি, এই গণতন্ত্রকে পা দিয়ে লাগতে পারি, বুঝো না, ইমান হারা হইছ, ইজ্জত হারা হইছ, এরপরেও ওই ইহুদি খ্রিস্টানদের দালালি ছাড়ো নাই তো তোমাদের কপালে দুর্গতির শেষ নাই। একজন আলেমের জন্য একটা বেশ্যামাইয়া লাগাই দিছে, আপনি কি মনে করেন আপনি এটা? হ্যাঁ কলিজা রক্তকরণ হয় না? এরপরও এই হুজুরে মানহাজি কয়ে অ্যাটাক দেয়, মানহাজি, রে দুঃখ রে, আমার বাহিরের লোক আমারে দুশ্মন, আমার দুশ্মন আমারে আমার সাথে দুশ্মনী করবে, আমারে মুজাহিদ বলবে, জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, উগ্রবাদী বলবে, মানহাজি বলবে, হ্যাঁ অতি জজবাদী বলবে, আমার দুশ্মনেরা বলবে, কিন্তু যখন আমার উস্তাদ বলে, আমার মুরব্বি বলে, আমার ভাই বলে, আমার স্বজাতি বলে, তখন আর কষ্ট রাখার জায়গা থাকে না। জিহাদের কথা বলা মানহাজি কেন? খেলাফার কথা বলা মানহাজি? তো তাহলে এই দেশের সকল মুসলমান মানহাজি হবে, কিন্তু গণতন্ত্রের কথা যারা বলে তারা হলো মুনাফেকের জামা। আমরা মুনাফেক হবেন না, ইমানদার হবেন, ম্যাডাম কথা ক্লিয়ার, বালা লাগলে শোনো না, বালা লাগলে আর দাওয়াত দিও না, সমস্যা নেই, আমরা ওয়াজ করি খাই না, আল্লাহ খাওয়া এই জন্য খাই, এর গুড়ার ডিমের ওয়াজ, জীবনে দাওয়াত দিবেন না, লেগে দিবেন, হুজুর বলবেন গুনবি এই কিশোরগঞ্জে ঢুকা নিছে, বেটা আমগরে তাগুতে ওই 19 জনের লিস্টে নাম দিছে, 119 জনের লিস্টে নাম দিছে, সেটারে আমরা ভয় করি না, আমরা আব্রাহাম লিঙ্কনের ভয় করি না, আমরা সুপার পাওয়ারের ভয় করি না, তোমার মতো এই সমস্ত ল্যান্সেন্সারের ভয় করার সময় আসবে। আমার মায় বলতেছে ওখান থেকে ধরে এনে বিয়ে দিছে, 3 মাস পরে বুঝছি যে আমার বিয়ে হয়েছে, এরপরে একটার পর একটা বাচ্চা হয়েছে 12 জন, আল্লাহু আকবার। আমরা 6 ভাই 6 বোন টিকে আছি, 2 জন দুনিয়া থেকে আগে গেছে, কজন হয়েছে এবার? 14 জন। নর্মালে সিজারে না, ডিজিটাল স্মার্ট, স্মার্ট তরিকা কারে আরে, বিয়ে হয়েছে কয় বছর বয়সে? 12, 14, সর্বোচ্চ 15,
জিজ্ঞেস করলেন হুজুর দিয়েছেন, হুজুর মার বিয়ে কত বছর হয়েছে, দিয়েছেন জানি না আমি, জিজ্ঞেস করলে ওরা ওনার বিয়ে করতে হবে, হুজুর বয়স কত এখন, এরকমই হুজুর বলতেছে এরকমই, কারণ এরকমই তো আমার বাপ মাই তো আমার জন্মের বয়স কত আর জন্মের তারিখ কত আর মা জন্মের তারিখ কত হরবে না জন্মের তারিখ বছরের আল্লাহ রহমতে এই মাথায় একটা আরে ওই মাথায় একটা, আবার জন্মের তারিখ কিসে আসেন কা খারাপ লাগে। আমার মা বাপই রসুলের সুন্নতের উপরে রসুলের হুকুমের উপরে আমল করছে। আমার রসুল বলছে তাজা ওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফা ইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, এ আমার উম্মতের যুবকেরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হবে। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে সকল নবীদের সামনে আমি ফখর করব, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমি নামে না কাজেও তোমরা 1500 বছর দাওয়াত দিয়া 42 জন উম্মত পাইছ, আমি মাত্র 12-13 বছর দাওয়াত দিছি না, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি, আমার উম্মত হলো অগণিত। আল্লাহ আকবার। তো এখন কি করত, এই যে আমাদের দেশের সংস্কৃতি ছিল যে 12-13-14 বছর কি হয়ে যেত, বিয়ে যেত, আমাদের মায়েরা এমন পর্দাশিলা, এমন আল্লাহওয়ালি, এমন নামাজি, এমন জাকেরা, এমন সবেরা, এমন শাকেরা ছিল, এমন মুতিয়া, স্বামীর আনুগত্য ছিল, স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসতো না ততক্ষণ পর্যন্ত খানা খেত না। কি মিথ্যা কথা কইছি হুজুর, মিথ্যা কথা কইছি না সত্য কথা জিজ্ঞেস করেন, হুজুররা থাকলে পাশে বালা, স্বামী কোনোদিন স্বামীরে কইতো না হ্যাঁ আমার কাপড় ছিঁড়ে গেছে, কইতো না কইতো না, স্বামীর নিজে যখন যেই কাপড় আনত আলহামদুলিল্লাহ, যখন যেই খাবার দিত আলহামদুলিল্লাহ। আর এখন কি কয় ডিজিটাল নারীরা, স্মার্ট নারীরা বলে পাখি জামা না দিলে তোমার ভাত খাবো না, আরে খা তো ডিজিটাল, প্রতি 33 সেকেন্ডে না 33 মিনিটে ঢাকা শহরে একটা করে ডিভোর্স হয়, মানে বোরা ডিভোর্স দেয়, আয় হায় হায়, এলো ডিজিটাল। আচ্ছা এখন আমাদের সোনালী যুগ কি ওইটা ছিল না বর্তমানেরটা, ওইটা সোনালী যুগ ছিল যখন আমার মায়েরা আলা বলা ছিল ওয়াল গাফিলাতুল মুমিনাত, মুমিনারা কেমন হইব রে, দুনিয়া সম্পর্কে খুব জানোয়ালি হইব, ইউটিউব ফেসবুক ইন্টারনেট চ্যাটিং চ্যাটিং সারা রাত, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ স্বামীর বন্ধু হ্যাঁ খালাতো বোনের জামাই এদের সাথে চ্যাটিং করব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মায় প্রেমের কইতো টেম, এক লোক মারা গেছে আমার নানির দেশের, আমি গেছি ওই সময় নাভিমের পরি মনে হয় জামিয়া রহমানিয়া, তো বাড়িতে গেছি অমুক মারা গেছে, মা কেমনে মারা গেছে, ও আল্লাহ কইতে পারে কি টেম করছে বলে, হেতের লোকে বিয়ে দেন একতাল্লে হেতে সিনের উপর তো হড়ি মরে গেছে, এটা আমাদের গ্রামের ভাষা, আমরা ওই নোয়াখালীর পাশে, তো মানে উনি প্রেম করছে যে মেয়ের সাথে, ওই মেয়ের সাথে তার কি হয় নাই বিয়ে হয় নাই, যার কারণে সে হাত পেল করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, এখন কি করছে স্টক করে ওই সিন মানি খড়ের গাদা হয় না ওটার উপরে খড় উঠেতেছিল, ওখান থেকে শুনছে এই কিরে দোস্ত তোর লাল নীল তো চলে গেছে, একথা বলছে আর ওখান থেকে সাপ খাইয়া পড়ি, প্রেশার সহ্য করতে পারে নাই, উপরের সাপে কি হয় নাই প্রেশার সহ্য করতে পারে নাই, বাস করে মারা গেছে। এই 500 টাকারে বলতো 10 টাকা, তো আমার মাকে যিনি পালছেন উনি হলো আমার মার খালাতো বোন আর কি সম্পর্কের, উনি বলতেছে একদিন আমার আব্বারে এরিও কাদের মিয়া, আমার আব্বার নাম আব্দুল কাদের, মা বাপ দুজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, দোয়া করবেন, বলতেছে এরিও কাদের মিয়া সন্তান এটা 50 টাকা নেই, তো আমরা সবাই হাসতেছি দেখছুনি 500 টাকার এক 50 টাকা, আমার আব্বা কয় আরে তুমি তো ভালোই বলছো 50 টাকা বলছো, তোমার মেয়ে তো কয় সুদা 10 টাকা, 50 টাকারে কি বলে 10 টাকা, এত আলা বলা সাদা সিধা ছিল আমাদের মায়েরা আলহামদুলিল্লাহ, ওই মায়ের গর্বেই এরকম যোগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম তৈরি হয়েছে, যারা এই জামানার এই সমস্ত হ্যাঁ অশ্লীলতা বেহায়াপনা কুরুচিপূর্ণ কাজ এ ধরনের অবৈধ কাজের সাথে জড়িত হয় নাই, তাদের সন্তানই আল্লাহর ওলি হয়েছে, তাদের সন্তানই যুগের শ্রেষ্ঠ সন্তান হয়েছে, আপনি ইতিহাস পড়েন। যাই হোক, এই বাল্যবিবাহকে তারা এটাকে নাম দিল বাল্যবিবাহ, কি নাম দিল, ইসলামের বিধান শোনেন সুন্দর করে ভালো করে শোনেন, ইসলামের সকল বিধানকে আপনি বিশ্বাস করতে হবে, কোনোটা আপনি পালন করতেও পারেন কোনোটা আপনি পালন নাও করতে পারেন, কিন্তু অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে একেবারে শ্রদ্ধার সাথে বিশ্বাস করতে হবে। ইসলামের বিধানে নাবালেগা বিয়ে দেওয়া, বাপ মা নাবালেগাকে বিয়ে দিতে পারবে কি পারবে না, ছেলে হয়েছে আপনারা দুইজনে কি বিয়ে শাদী করাইতে পারবে কি না, যে তোমার মেয়ে আর আমার ছেলে আমরা বিয়ে দিয়ে দিলাম বড় হইলে তারা একসাথে থাকবে, বিয়ে হবে কি হবে না, কথা বলেন
অবশ্যই হবে, তাহলে বাল্য বিবাহ আইন করতে হবে। 12 বছর 14 বছরে বিয়ে বাল্য বিবাহ হয় কেমনে, 15 বছরে বাল্য বিবাহ হয় কেমনে? যাই হোক, তারা এই বিবাহকে ধ্বংস করে এই তরিকাটাকে নষ্ট করার জন্য কি করলো, তারা বিভিন্ন স্কুল মাঠে বিভিন্ন চৌরাস্তায় তারা কি করলো, প্রজেক্টরের মাধ্যমে বুঝাইলো একটা মেয়ের কোলে বাচ্চা দিছে, আর একটা বাচ্চা তার আঁচল ধরে পিছন দিয়ে টেনে টেনে হাঁটতেছে, আবার তার পেটে আরেকটা বাচ্চা দেখা দিছে। কথা বোঝেন নাই? এখন মুরব্বিতে এ বাবা দেখেন দেখেন দেখেন, এই যে মেয়েটা বয়স কত, 13 বছর, তার বাচ্চা কয়টা, 3টা, একটা পিছনে হাঁটতেছে, একটা কোলে উঠছে, একটা পেটে আছে। মেয়েটা দেখেন তার হাত পা শুকায় গেছে, কেন হয়েছে, এটা কম বয়সে বিয়ে দেওয়ার কারণ হয়েছে। তাহলে আমরা আর আমাদের মেয়েদেরকে এভাবে কষ্ট দিব না, কি বলেন? সাসারা বলছে হ হ, আর বিয়ে দেওয়া যাবে না, আমার মার যদিও 10 বছরে বিয়ে হয়েছে, আমার নানির যদিও 11 বছরে বিয়ে হয়েছে, আমার মেয়েকে কিন্তু আমি আর বিয়ে দিব না। কত বছরের পূর্বে? 18 বছরের পূর্বে। এটা চলছে এক যুগ, বুঝছেন কি না, এনজিওর মাধ্যমে চালাইছে, এক যুগ পরে এসে আইন করছে বাল্য বিবাহ নিষিদ্ধ। বাল্য বিবাহ দিলে আপনি মুফতি সাহেব বলিও আপনার মেয়েকে 15 বছরে 16 বছরে 17 বছরে যদি বিয়ে দেন, আপনি মুফতি সাহেব হলেও আপনার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন হবে, সেই আইনের মোকাবেলায় মামলা হবে, সেই মামলার পরিপ্রেক্ষিতে আপনি 3 মাস জেল কাটবেন অথবা 85,000 টাকা জরিমানা দেবেন। তো প্রথমে তারা এটাকে সহজ করছে, ঠিক তেমনিভাবে আজকে আমাদের উপরে তারা আমাদের খেলাফতকে ছিনিয়ে নিয়ে গণতন্ত্রকে প্রাথমিকভাবে আমাদের আকাবির আস্তাবদেরকে আমাদের মুরব্বীদেরকে, আমাদের মুরব্বীরা আমাদের চেয়ে হকপন্থী সাদা সিধা আলেম ওলামা ছিল, ঠিক কিনা? নবীর প্রকৃত ওয়ারিস ছিল, ওনাদেরকে বুঝেছি হুজুর সমস্যা কি, আপনার মুসলমানরা যদি আপনারে ভোট দেয় আপনি তো ভোট পাইয়ে দেবেন, আপনি চলে যাবেন ক্ষমতায়, আপনি সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। অথচ তারা এই গণতন্ত্রের সিস্টেমটাই এমনভাবে করছে, আপনি গণতান্ত্রিক তরিকায় ক্ষমতায় গেলেও পশ্চিমকালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না, যেমনটা পারে নাই মোহাম্মদ মুরসি পারছে, যেমনটা পারে নাই আলজেরিয়ার মুসলমানরা 90% ভোট পেয়ে ক্ষমতায় গেছে, ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। তো মোহাম্মদ মুরসির ব্রাদারহুড এসে আর আলজেরিয়ার মুসলিম কমিউনিটি থেকে আপনার আর আমার বাংলাদেশের মুসলিম কমিউনিটি কিন্তু এত মজবুত না। সুতরাং আমি পায়ে ধরে বলবো আমার হকপন্থী ওলামায়ে কেরাম, আপনাদের পায়ে ধরি, আমাদেরকে আপনারা যাই বলেন বলেন, আমার তালেবে এলেম ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি সর্বঘরানার যারা নিজেকে মুসলমান দাবি করো, প্রত্যেকের আমি পায়ে ধরে বলবো, আকুল আবেদন করব, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, মনে রাখবা সুযোগ সব সময় আসে না, সুযোগ সব সময় হয় না, আপনি আর আমি যদি এই সুযোগকে, এই গনিমাকে, আল্লাহর এই নিয়ামতকে কাজে লাগিয়ে ইসলামী খেলাফার পক্ষে, ইসলামী শরিয়ার পক্ষে, ইসলামী ইমানার পক্ষে আমরা যদি মুসলমানদেরকে উদ্বুদ্ধ না করি, বরং আমরা গণতন্ত্রের স্রোতের সাথে গা বাসিয়ে দিই, তাহলে আমরা পশ্চিমকালেও সফলতা আনতে পারবো না। নারে তাকবীর, নারে তাকবীর, রহমানি সাহেবের আগমন, তাকবীর, রহমানি সাহেবের আগমন, গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ, ইমারতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ। পারবেন তো মিছিল দিতে? না, আবার কদিন পরে ভোট চাইবেন? আমি দাঁড়াইলেও আমার লেগে ভোট দিবেন না, আমি আমি আমিও যদি দাঁড়াই একেবারে একটা ভোটও দিবেন না, গণতান্ত্রিক তরিকা আমি কোনো বি, আল্লাহ না করুক, কারণ মানুষ তো মরার আগ পর্যন্ত কোনো বিশ্বাস নেই। এখন আমাকে এই সিটিডিসি কাউন্টার টেররিজমের শয়তান আসাদুজ্জামানের মাধ্যমে ইমরান খান, ইমরান নামে একজন আছে ওখানে, 1 নম্বর সিটিডিসির 1 নম্বর টিমের প্রধান, সে আমাকে বলছে তুমি সরকার যা বলে তা মানবা কিনা, তাহলে তোমার সকল মামলা এখন ডিসমিস করে দিব, এরপরে তোমাকে ফাজেরো গাড়ি দিয়ে বাড়িতে দিয়ে আসবো, ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা সব কিছুর আমরা খেয়াল রাখবো। এই কথা বুঝেন নাকি? আমি বলছি হ, সরকার যদি কোরআন হাদিস অনুযায়ী কথা বলে খুব মানব, আর সরকার যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে খুব বিরোধিতা করব।
তোদের ব্রেন ওয়াশ হয়ে গেছে, আমরা কোরআন হাদিসের পক্ষে কথা বললে ব্রেন ওয়াশ হয়ে যায়, আর তোরা তাগুতের গোলামি করলে ব্রেন ওয়াশ হয় না, তোরাই হলি জাতের কুলাঙ্গা। তো আমি আকুল আবেদন করব। আর সর্বশেষ কথা, এই জামানায় হকপন্থী আলেম আর বাতিলপন্থী আলেমের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে একটা আলামত আমি বলে যাচ্ছি সবার সামনে, এখানে মুরব্বীরা আছেন, আমারটা ভুল হইলে পরবর্তী মুরব্বীরা বলে দিবেন। এই জামানায়ও হকপন্থী আলেম বাতিলপন্থী আলেম চিনার অন্যতম একটা মাধ্যম হলো যারা জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, খিলাফা, ইমারা, শরিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহর পক্ষে কথা বলবে, যারা পক্ষে কথা বলে তাদেরকে সাপোর্ট দিবে, এরা হলো হকপন্থী আলেম। আর যারা জিহাদের বিরুদ্ধে, খিলাফার বিরুদ্ধে, ইমারার বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এর বিরোধিতা করবে, অথবা যারা এই কাজ করে তাদের বিরোধিতা করবে, তাদেরকে মানাদি বলবে, তাদেরকে উগ্রবাদী বলবে, অতি জজবাদী বলবে, এরা হলো সব বাতিলপন্থী আলেম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালাম।